কয় মাস খাও না বাহাদুর ভাই? 3 মাস না খায়স, 3 মাস 3 এই এই হচ্ছে আর 3 মাস না খাওয়া কামসা আছে। আজকে আমরা আবার চলে আসলাম এক পাকিস্তানি দোকানে, এই যে পেছনের দোকানটা, ভেতরের পরিবেশটা দেখাবো, ভিতরে দেখি আর খাবার কি খাবার খাবো দেখাবো আপনাদেরকে। মাশাআল্লাহ, क्या है भाई खाने में अभी? रोटी क्या खाना है? रोटी चिकन कराई या मटन कराई या मेथी गोश्त? चिकन कराई मटन कराई, ये मेनू है सर। उर्दू में लिखा है भाई, समझ में तो नहीं आएगा। इधर ही खाना लेके जाना, इधर ही खाना है। सब्जी में आलू बैंगन है, आलू पालक है, आलू पालक और बैंगन, दाल चना, दाल माश। तो এখন আমাদের বাহাদুর ভাই অর্ডার করছে, দেখি কি অর্ডার করে। ইব্রাহিম, আজকে আমাদের নতুন অতিথি মিস্টার লাভ ফ্রম বগুড়া, হিরো আলমের খুব কাছের লোক। ওর ওর বাসা থেকে হিরো আলমের বাসা মাত্র 5 মিনিটের দূরত্ব। একটা জিনিস দেখেন, পাকিস্তানিরা বসার জন্য মানে ডাইনিং এর ব্যবস্থা আছে ওখানে, আর এরা বেশিরভাগ ক্ষেত্রে রেস্টুরেন্ট গুলোতে যে এরকম একটা জলসার মতো বসার। জি ভাই, তো এই জিনিসটা ভালো আছে তাই না? ওভার খাওয়ার পরে এখানে শুয়ে পড়ো, শুয়ে একটু রেস্ট নাও। বাহাদুর ভাই, বাহাদুর ভাই অনেক ক্ষুধার্ত, 3 মাস যাবত না খেয়ে আছি, 3 মাস পরে আজকে খাবারের একটু সন্ধান পাইছি, খাবার আর এই যে পানির সন্ধান করছি। আর দিন মরা ভাবে সার্ভাইভ করছি 3 মাস, 3 মাস পরে খাবার পাইছি, এখন আর শরীরে কোলাচ্ছে না, একদম শক্তি নাই, বেশি নাই, ক্ষুধার টানো নাই, একদম পরে গেছি, এখন আর পারবো না, খাবো তারপরে শরীরে একটু এনার্জি হবে। কয় মাস খাও না বাহাদুর ভাই? 3 মাস না খাইস, 3 মাস 3 এই এই হচ্ছে আর 3 মাস না খাওয়া কামসা আছে। আজকে আমাদের সাথে নতুন একজন গুন্ডা যুক্ত আছে, উত্তরবঙ্গের গুন্ডা, সে বগুড়ার হিরো আলমের খুব কাছের লোক। আগের মতো আর বুলগুর মনে আমি তো টাচ করে এর আগের বার মানে ইয়ে হয়েছিল, এটা হলো কারাই, চিকেন কারাই, চানার আন্ডা, আন্ডা চানা, চানা এই যে বড় বড় যে ডালগুলো থাকে ওইটা সমস্যা নাই। ঠিক আছে, শুরু করো। কি জানি বললো, আলু আলু চানা আন্ডা, ইব্রাহিম খুবই সুন্দর। কেমন চানা আন্ডা? চিকেন কারাই, চিকেন কারাইটা কেমন? আমরা আমাদের এখানে যখন রান্না হয় বেসিক্যালি আমাদের দেশে শুক্রিয়া ভাই, আমাদের দেশে যখন এই চিকেন টিকেন রান্না হয় কিন্তু মানে কালারটাই জানি কেমন ডিফারেন্ট, কালারটাই একদম ভিন্ন।
কেমন যেন একটা এটাই কিন্তু বেস্ট আমি মনে করি, চানা ছোলা এই চানাটা হলো বেস্ট, এটা হলো আলু ভাজি। আমাদের দেশে সাধারণত এই যে মরিচ গুলা কিন্তু এইভাবে খাবারের উপর দিয়ে দেয় না, আমাদের ওখানে কিন্তু রান্নার সময় একদম পেঁয়াজের সাথে মরিচ কাঁচা মরিচ ওই ই করে দেয়, ওইটা একদম রান্না হয়ে যায়। কিন্তু এরা কিন্তু দেখেন মরিচ গুলা এই যে এই যে এই যে এই যে কাঁচা মরিচ, এই যে কাঁচা মরিচ, এই যে মরিচ গুলা এর মধ্যেও আছে ধনিয়া পাতা আর মরিচ গুলা, কিন্তু এরা রান্না হওয়ার পরে উপর দেয় সেটা দেয় শুধু, এই টেস্টটা কিন্তু একটু ডিফারেন্ট, একদম অন্যরকম টেস্ট হয়ে যায়, একটু স্পাইসি হয়, ঝাল হয়। আমার কাছে ব্যক্তিগতভাবে সবথেকে বেশি ভালো লাগছে ওই চানা আন্ডা। আমরা কিন্তু তিনটা ডিশ অর্ডার করছিলাম, চিকেন কড়াই আর চানা আন্ডা চানা, চাই দেখে আরে ভাই এই হোটেলে খাওয়ার পরে যদি চা না খাই তাহলে খাওয়ার মধ্যে যা কেমন যেন একটা অপূর্ণতা থেকে যায়, এখানকার চাটা জোস জোস জোস। তিন মাস পরে খাবার জুটছিল কপালে, তো এই যে দেখেন এখন চেহারাটা দেখেন সবগুলোর চেহারা একদম টুলটুল হয়ে গেছে। তো এখন ঘটনা হয়েছে, অনেস্টলি বলো যে খাবার কেমন ছিল? অনেক ভালো হয়েছে আসলে, সত্যি খুব অনেক অনেক ভালো ছিল। আপনারাও খাবার আইসেন সমস্যা নাই। এই যে হোটেল, এটাই হোটেলের নাম আল খালিস, শিখর কাছেই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।